Assalamualaikum. আমি মোহাম্মদ মিজানুর রহমান 17 তারিখে আমি ডিপিআরসি হাসপাতালে ভর্তি হইছি চিকিৎসা নিয়েছি আলহামদুলিল্লাহ এখন আমি সুস্থ আজকে আমি সুস্থ হইছি তার সম্পর্কে আপনাদের কিছু বলবো তার আগে চলেন আমার প্রথম দিনের ভিডিওটা দেখে আসি আমি মোহাম্মদ মিজানুর রহমান আমি ফেনী থেকে আসছি বয়স আমার 36 শফিউল্লাহ ফজল স্যারের কাছে আসছি আমি আমার পিঠে ব্যথা অনেকদিন যাবত ব্যথার জন্য আমি ডাক্তার শফিউল্লাহ ফজল স্যারের কাছে আসছি ট্রিটমেন্ট নিতেছি এখন বর্তমানে আমি ভর্তি আছি আমার সমস্যাটা মূলত 15 বছর হইবে না ওই দিন থেকে বলতে আমি তো দোকানে বসা ছিলাম আমি সিলেটে দোকানদারি করতাম সিলেটে আমার দোকান ছিল তো এখানে দীর্ঘ প্রায় 8 বছর আমি দোকান করছি এখানে তো দোকানে 2-3 বছর পর থেকে আমার একটু একটু ব্যথা করে মানে পিছনের সাইডটা গরম হয়ে যায় তো এই কারণে আমি ডাক্তার দেখাইছি ওইখানে তো ডাক্তার বলতেছে তুমি বেশিক্ষণ বসে থাকো দোকানে এই কারণে সমস্যা তুমি ব্যায়াম করতে হবে এক্সারসাইজ করবে বার মানে হাঁটাচলা করবে আর কি কম বসবে এগুলো বলছিল আর কি তো আমি এখান থেকে পরে ডুবাইতে আসছি প্রায় 13 বছর আজকে ডুবাইতে তো ডুবাইতে ব্যথা আমার পড়ার সময় মানে ব্যথা তেমন ব্যথাটা আসলে মানে জমাট জমাটের মতো আর কি এক জায়গায় বসে থাকে মানে সাপ সাপ থাকে এই আর কি তেমন এমনি ব্যথা করে না কিন্তু সাপ থাকে লড়াচড়া করতে একটু ব্যথা লাগে এদিক সেদিক বাস তো আমি ডুবাইতে ডাক্তার দেখাইছি ডাক্তার বলছে এক্সারসাইজ করতে হবে তারপরে বা থেরাপি যদি দিতে পারো থেরাপি দিতে হবে বা এগুলো করলে তো ঠিক হয়ে যাবে এগুলো আর কি ওষুধ টুষুধ দিত মাঝে মধ্যে এই অবস্থা আর কি দুবাই থেকে আসছি আমি এই 1 মাস 10 দিন হয়েছে দেশে আসার পরে এখন আর ডাক্তার দেখেন এখন ডাইরেক্ট এখানে আসছি আমি এর আগে ডাক্তার দেখেছি আমি এর আগে আমি 18 মাস আগে আসছিলাম একবার ওই সময় আমি ডাক্তার দেখেছি ফেনীতে তারা সন্ধ্যাটা আসলে ইউটিউবে ভিডিও দেখছিলাম ওইখানে ভিডিও অনেক লোক আসলে সুস্থ হইতেছে ভিডিও দেখি ওটা ওইভাবে আসছি আর কি দুবাইতে আমি এখন বর্তমানে কাজ করি না এমনি কাজ দেখাশোনা করি আমি সার্জন আর কি কাজ দেখাশোনা করি সুপারভাইজার তবে এমনি অনেক সময় বসলে বা একটু উঠতে কষ্ট হয় এই আর কি হঠাৎ অনেক সময় একটু বেশি হয়ে যায় অনেক সময় মানে নামাজ কর্মা পড়তে একটু কষ্ট হয় মাঝে মধ্যে হঠাৎ কোনো কোনো সময় বাড়ে আর কি যেমন আমি দেশে আসার কিছুদিন আগে 1-2 মাস আগে একটু মানে বেশি ছিল পরে আমি এখানে ডুবাইতে ডাক্তার দেখাইছি দেখে ওষুধ খাইছি একটু ভালো লাগতেছে এরকম আর কি আমি আমি সবচেয়ে বড় জিনিস এখন এখন এরকম হইতেছে ভবিষ্যতে যদি আরো বেশি হয় ওই কারণে আমি মানে ভালো ট্রিটমেন্টের জন্য এখানে আসছি আর কি আসছি আলহামদুলিল্লাহ আর মতো সুস্থ হয়েছি কারণে আসিস লাগতেছে আমি এখানে 17 তারিখ ভর্তি হয়েছি আজকে আমার প্রায় 9 দিন চলতেছে আর কি এখন আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ প্রথম যেদিন আসছিলাম আমার মেরুদণ্ডে অনেক ব্যথা ছিল তো এই এখন ব্যথাটা আমার সম্পূর্ণ নাই এখন এখন ভালো আছে আল্লাহর মতে না এখানে আসছি আসার পরে সব কিছুই ভালো লাগছে থেরাপি নিছি এগুলো ভালো লাগছে নার্সদের মানে দেখাশোনা বিপি চেকটেক এগুলো সব কিছু ঠিক আছে কোনো সমস্যা নাই এখানে আসলে অনেক ভালো লাগছে আর সিস্টেমগুলো অনেক ভালো সব কিছু পেয়েছি আমি চিকিৎসা নেওয়ার পরে বাড়িতে যাব আর বাড়ি ফেনীতে বাড়িতে চলে যাব চলে ওখান থেকে আমি 1 মাস পরে আমি দুবাইতে চলে যাব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ শফিউল্লাহ প্রধান স্যারকে অনেক ধন্যবাদ জানাই ওনার এতে আমি আল্লাহ সুস্থ করছে আমাকে উনি আমাকে হেল্প করছে বা ওনার ইউটিউব ভিডিওগুলো প্রায় সময় আমি দেখতাম দেখে আমার ভালো লাগতো অনেক রোগী এখানে সুস্থ হইতেছে ওই কারণে আমিও আসছি আমিও আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছি আপনারাও আসবেন সুস্থ হবেন ইনশাল্লাহ আর কি আমার ভালো লাগছে সবারই তো সবার ভালো লাগে না স্যারকে ভালো লাগছে বিশ্বাসের উপরে আমি আসছি এখানে যাকে আমি বিশ্বাসের উপরে আসছি আসি আমি ভালো আমার উপকৃত হয়েছি এ কারণে স্যারকে ধন্যবাদ জানাই তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা হয়তো বিভিন্ন জায়গায় ডাক্তার কাছে যায় পয়সা নষ্ট করতেছেন না যাইয়ে এখানে আসেন ডিপিআরসি রিং রোড শ্যামলী ডিপিআরসি হাসপাতালে আসেন ভালো চিকিৎসা পাবেন ইনশাল্লাহ এখান থেকে সুস্থ হয়ে যাবেন যারা সমস্যা আছেন মেরুদণ্ড সমস্যা কোমরের ব্যথা বা বিভিন্ন জয়েন্টের ব্যথা ইনশাল্লাহ 100% সুস্থ হয়ে যেতে পারবেন এখানে আসেন আসলে ভালো উপকৃত হবেন এটাই বলি সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সারা জীবন সুস্থ থাকতে পারি আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল